আজকে 22 তারিখ রাজ্যে ভোট প্রচারে যোগী আদিত্যনাথ আসছেন। উত্তরবঙ্গে সভা করবেন যোগী আদিত্যনাথ। আলিপুরদুয়ারে প্রার্থীর সমর্থনে এই সভা, আরো বিস্তারিত জানবো। প্রীতিশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রীতিশ, উত্তরবঙ্গে সভা করবেন যোগী আদিত্যনাথ? এমন সম্ভব না, এবং 22 তারিখ অর্থাৎ 22শে মার্চ, চলতি মাসের 22 তারিখ রাজ্যসভায় আসছেন তিনি এবং উত্তরবঙ্গে যাবেন। আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিকার সমর্থনে একটি জনসভা করবেন তিনি আলিপুরদুয়ারে, এবং তারপর তো ফিরে যাবেন। এবং যেহেতু লোকসভা নির্বাচনের এখন পর্যন্ত দিনক্ষণ ঘোষণা হয়নি, সার্বিকভাবে যেটা মনে করা হচ্ছে একদিনের মধ্যেই নির্বাচনটা প্রকাশ হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন এবং অন্যান্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা রয়েছেন তারা এই রাজ্যে ভোট প্রচারে আসবেন। এবং তার জন্যই কিন্তু মূলত আগামী 22 তারিখ অর্থাৎ 22শে মার্চ রাজ্যসভায় আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এবং উত্তরবঙ্গে যাবেন তিনি আলিপুরদুয়ারের প্রার্থী বিজেপি প্রার্থী মনোজ টিকার সমর্থনে তিনি একটি জনসভা করবেন। ধন্যবাদ প্রীতিশ।